খুলনা পাঁচ আসনের স্বতন্ত্র প্রার্থী শেখ আকরাম হোসেন নির্বাচনী প্রচারণার পথসভায় বক্তব্যের এক পর্যায়ে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ও সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্রের কর্মী সমর্থকদের উদ্দেশ্যে হুমকি দিয়ে বলেন, দুটি গুলি করলেই যথেষ্ট। কেউ পার পারে না, আজকে বলে আসছি ওই সালাম কালাম দুইজন সময় দিয়ে গেলাম তিন দিন, তোর নারায়ণ বাবু কেন তোর বাপও তোকে বাঁচাতে পারবে না, তুই আমার কোন নেতা কর্মীর গায়ে হাত দিস, তুই আমাকে চিনিস না, বাধা সৃষ্টি করে ভয় দিয়ে, আরে ভয় কারে ভয়, দুটো গুলি ফুটলি তো তুই পলাম দিয়েছ। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কর্মী সমর্থকদের এমন হুমকি দেওয়ার বিষয়ে জানতে চাইলে শেখ আকরাম হোসেনকে একাধিকবার কল করা হলেও তিনি তা রিসিভ করেননি, টেক্সট করা হলেও তিনি কোনো উত্তর দেননি। এ বিষয়ে জানতে চাইলে খুলনা রিটার্নিং কর্মকর্তা ও খুলনা জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফিন বলেন, বিষয়টি আমাদের নজরে এসেছে ওই ভিডিও ফুটেজটি নির্বাচন কমিশন কর্তৃক গঠিত ইলেকটোরাল কমিটিতে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পাঠানো হয়েছে। ভয় দিয়ে, আরে ভয় কারে ভয়, দুটো গুলি ফুটলি তো তুই পলাম দিয়েছিস।